Hello everyone, Assalamualikum, welcome to my vlog channel. Brand new একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমার বার্থডে ভ্লগের সেকেন্ড পার্ট, আর বলতে পারো কক্সবাজারের ভ্লগের সেকেন্ড পার্ট। আর আজকে আমরা আমার খিচুড়ির পিকচার দিয়ে স্টার্ট করলাম, বিকজ আমি সকালবেলা ভিডিও করতে পারিনি। সকালবেলা আমরা একটু 10টার আগে বের হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি দেরি হয়ে গেছিলো, যেন তাড়াতাড়ি করে বের হয়ে নাস্তা করে নিলাম, খিচুড়ি খেলাম, রওনা দিলাম হিমছড়ি নানির উদ্দেশ্যে। আর আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের জন্য, যতক্ষণ আমরা ঘুরবো ততক্ষণ সে থাকবে। তো যাই হোক, আমরা বের হয়ে পড়লাম ইনানি, ফার্স্ট আমরা হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তো এই হচ্ছে মেরিন ড্রাইভের রোড, অলওয়েজ আমার ফেভারিট একটা রোড হচ্ছে এটা, মেরিন ড্রাইভের রোডটা। দুই পাশে দুইটা ভিউ অসম্ভব সুন্দর, অনেক ভালো লাগে। আর সেদিনের ওয়েদারটার কথা আর কী বলবো, অস্থির ওয়েদার ছিল, খুব খুব ভালো লাগছিল ওয়েদারটা, ঠান্ডা বাতাস। আর আমার এই রোডটা আমার কেন, আমার মনে হয় সবার ভালো লাগে, বিকজ অফ দুই দিকে অসম্ভব সুন্দর দুটা ভিউ দেখা যায়, এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম হচ্ছে হিমছড়ি। হিমছড়ি পৌঁছে যেহেতু সকালে তাড়াহুড়া করে নাস্তা করেছিলাম, তো চা খাওয়া হয়নি, তো আমরা ওখানে নেমে আগে একটা চায়ের স্টলে চলে গেলাম, ওখানে বসলাম, চা অর্ডার দিয়ে আমরা বসে বসে গল্প করছিলাম, গবেষণা করছিলাম অনেক কিছুর। দেন হচ্ছে আমরা গল্প করতে করতেই আমাদের চা চলে আসলো, অ্যান্ড আমরা সবাই মিলে চাটা খেয়ে দে প্ল্যান করছিলাম আসলে কোথায় কোথায় যাব। কারণ হচ্ছে যে চাটা খেয়ে আমরা হিমছড়ির পাহাড়ে ওঠার কথা বলছিলাম। আরেকটা হচ্ছে যে আমাদের যেই মামাটা আমাদেরকে, অটো ড্রাইভার মামাটা আমাদেরকে নিয়ে আসছিল, উনি হচ্ছে যে বলছিল যে ইনানির চেয়ে নাকি পাটুয়ার টেক, এটা নতুন একটা হয়েছে, এখানে নাকি বেশি ভালো লাগবে ঘুরতে। তো আমরা ওসব নিয়ে কথা বলছিলাম। তো যাই হোক, চাটা খেয়ে নিলাম, খেয়ে চলে গেলাম টিকিট কাটার জন্য। আর এখানে টিকিটের প্রাইস মেবি 30 টাকা, 30 টাকাই মনে হয়। তো যাই হোক, আমরা চলে গেলাম, 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। আর আমরা হচ্ছে যে আশেপাশের এই শপিংয়ের জায়গাগুলো, মানে সবগুলো স্টলগুলো যে বসেছিল সেখানে দেখছিলাম, তবে ওইখানে সব কিছুর প্রাইস মানে অতিরিক্ত, সত্যি কথা বলতে অনেক বেশি প্রাইস, এইগুলো আননেসেসারি। তো আমরা কখনোই তেমন একটা কিছুই কিনি না, মূল উদ্দেশ্য হচ্ছে ওখানে ঘুরতে যাওয়া, তো আমরা ওখানেই ঘুরতে গিয়েছিলাম, পরে উঠবো ছবি তুলবো ব্যাস এই। তো যাই হোক, আমি চলে গেলাম হচ্ছে উপরে। আজকে সত্যি কথা বলতে আমার উপরে উঠে খুব বেশি কষ্ট হয়েছে উপরে উঠতে, কারণ গতবার যখন উঠেছিলাম এত বেশি কষ্ট হয়নি, এবার কেন জন্য উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। তো এখানে অর্ধেক উঠার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এই ফাঁকে এদিকে ভিডিও একটু করে নেওয়া হলো আশেপাশের, আর আমি ওখানে বসে একটু রেস্ট নিয়ে আর সাথে কিছু ছবিও তুলে নিয়েছি। আর আমাদের ছবিগুলো এখানকার সবগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো, কয়েকটা ছবি দেওয়ার চেষ্টা করব, সব তো দেওয়া পসিবল না, তো যা ছবি তুলেছি সেটা দিয়ে দিব। আর আমার ওই দিনের লুক কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যেহেতু হচ্ছে যে অনেক একটু গরমও ছিল, একটু বাহিরে একটু রোদ যেহেতু ছিল, তো বাসা থেকে বের হওয়ার সময় আমি খুব ইজি গোয়িং একটা কাপড় পরেছিলাম, যাতে আমাকে অত বেশি গরম না লাগে, অত বেশি হেভি না ফিল হয়, তো যাতে এখানে অনেক বেশি মুভমেন্টের ব্যাপার, উপরে উঠতে হবে আর ওইদিকে হাঁটাহাঁটি অনেক কাজ আছে, সো সেই জন্য আমি একটা হালকা পাতলা ড্রেস পরেছিলাম। তো যাই হোক, এখানে আমরা বসে রেস্ট নিতে নিতে জায়গাটা সুন্দর দেখে আমরা কিছু ছবি তুলে নিলাম। তো রেস্ট নিয়ে ছবি টবি কিছু তুলে আমরা উপরের দিকে চলে গেলাম। আর আমি এখানে সবগুলো ছবি দিয়ে দিচ্ছি, যে কটা দেওয়া যায়, মানে কিছু ছবি আর কি দিয়ে দিলাম। এই তো আমার ছবি। তারপর ওখান থেকে নেমে পড়লাম, আর ওখানে ঝর্ণাটা ছিল না, ওখানে কাপ চলছিল, সো ঝর্ণা বন্ধ ছিল, তো ঝর্ণার কোনো ছবিও তুলিনি, আর ওখানে যেয়ে কোনো লাভ হয়নি। তো যাই হোক, ওখান থেকে ব্যাক করলাম, আমরা হচ্ছে যাচ্ছিলাম এবার হচ্ছে, ফার্স্টে আমরা খুবই কনফিউজ ছিলাম ইনানি যাবো না পাটুয়ার টেক যাবো, কারণ আমরা দেখতে যাচ্ছিলাম সানসেটটা। তো যাই হোক, আমরা সানসেট দেখার জন্য মামা বললেন যে আপনারা ইনানির চেয়ে পাটুয়ার টেক যান, ওখানে সবচেয়ে বেশি ভালো হবে, ওইটা এখন অনেক সুন্দর। তো আমরা একবার এদিক একবার ওদিক করতে করতে যাক ফাইনালি আমরা ডিসিশন নিলাম, ঠিক আছে যাক পাটুয়ার টেক যেহেতু একটা নতুন হয়েছে, তো ওই জায়গাটায় আগে যাই, ইনানিটা পরে যাই, এর আগে ইনানি গিয়েছি সো এটাতে পরে যাই। তো যেতে যেতে পথে এই পাশে কিছু সুন্দর ভিউ দেখলাম, সাম্পান দেখলাম, তো এই সাম্পান দেখে আমরা নেমে পড়লাম ছবি তুলতে। অনেকগুলো ছবি তুলছি, ভিডিও করছি, টিকটক বানাইছি সত্যি কথা বলতে। তারপরে হচ্ছে আবার রওনা দিলাম পাটুয়ার টেক যাওয়ার জন্য।
তো সত্যি কথা বলতে আমি তোমাদেরকে এই জিনিসটা সাজেস্ট করব, এখন যারা যাচ্ছ বা যাবা তারা প্লিজ ইনানিতে সময় নষ্ট করো না। ইনানির প্লেসটা এখন অতটা সুন্দর নাই, একদমই সুন্দর নাই, তার চেয়ে পাটোয়ার টেক গেলে তোমরা সত্যি অনেক বেশি এনজয় করতে পারবা। গত বছর আমি ইনানিতে খুব এনজয় করেছি, বাট এবার হচ্ছে আমি পাটোয়ার টেকে খুব এনজয় করেছি। এটা নতুন হয়েছে বাট অনেক সুন্দর এবং খুব 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 মজার, খুব খুব এনজয় করেছি। তোমরা আমার ভিডিওতে সেটা দেখতে পারবা। তো যেতে যেতে আমি বারবার বলছিলাম অনেক ক্ষুধা লেগেছে, বিকেল হয়ে গিয়েছিলো যেহেতু সো একটু ক্ষুধা লেগেছিলো, সেই সকালে আমরা খেয়ে বের হয়েছি আর দুপুরে ওদিকে তেমন কোনো খাওয়ার জায়গা পাইনি, তো ওভাবে কোথাও খাওয়াও হয়নি। তো যেতে যেতে পথে খুঁজতেছিলাম যে কোথায় বসে আসলে খাওয়া যায়, এদিকে টাইম শর্ট ছিল যে কোথাও সময় নষ্ট করব সেটাও পারছিলাম না, কারণ এদিকে সময় নষ্ট করলে সানসেটটা দেখতে পারবো না। বাট আনফর্চুনেটলি ওদিন খুব বেশি সানসেট ওরকম হয়নি, বাট অনেক সুন্দর একটা সান দেখা গেছে একদম রক্ত লালের মতো। তো যাক, এই যে আমরা পাটোয়ার টেক পৌঁছে গিয়েছি অ্যান্ড ওখানেই একটা রেস্টুরেন্ট পেলাম হচ্ছে কোরাল স্টেশন। জেনুইনলি স্টেশনটাতে আমি খেতে গিয়েছিলাম, বাট ভিতরে ঢোকার পরে আমার রেস্টুরেন্টটা খুব 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 ভালো লেগেছে, ছবি তোলার জন্য যথেষ্ট নাইস একটা প্লেস, খুবই ভালো লেগেছে। আমি এইটা যেহেতু নতুন একটা প্লেস তো আমি এই জায়গাটা তোমাদেরকে খুব সুন্দর করে ঘুরে দেখাবো, ভিতরটা ঘুরে দেখাবো। বাট ওখানে একটা জিনিস আমার খুব মানে তখন খুব রাগ লাগছিলো, এই যে আমি ফার্স্টে এখানে আগে গিয়েছিলাম এই জায়গাটা ওপেন প্লেসে আসলে বসতে যাচ্ছিলাম যে বাইরের ভিউটা এনজয় করতে পারবো, বাট এটা ওনাদের রিজার্ভ। ওকে ফাইন, দেন আমি আবার ওখান থেকে ব্যাক করে আবার ভিতরে যেয়ে আবার বসলাম, ওখানেও বলে রিজার্ভ। আরে কি যন্ত্রণা, আমি তো খুব বিরক্ত হয়ে গেছিলাম, একবার ভেবেছিলাম বের হয়েই চলে আসব। বাট যাই হোক, ওখানের যে ম্যানেজার আর সামহাও একজন ছিল যে বলল যে আপনি যদি বাইরের ভিউটা চান তাহলে হচ্ছে ওই পাশে আর একটা প্লেস আছে ওই জায়গাটাও বসতে পারেন। তো আমি এখানেও বসছিলাম, এখান থেকেও রিজার্ভ কথা বলে ভাগাই দিল। আমার অনেক রাগ উঠতেছিল, তখন মনে হচ্ছিলো যে আমি এই রেস্টুরেন্টটা আর খাবই না। তো যাক, উনি আমাকে একটা প্লেস দেখালো যেটা দেখে ভালো লাগলো, তো আমি ওখানেই চলে গেলাম, এখানেও বসতে পারলাম না। বাট রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর, যারা ছবি তুলতে চাও আর এনিথিং অনেক ভালো লাগছে। যে এখানেও আমরা বসছিলাম, দেখো এখানেও বসছি, এখানেও বলে রিজার্ভ, কেমন বিরক্ত লাগে, আমি সত্যি খুব রাগ হয়ে গেছিলাম ওদিন। তো যাক যাই হোক, সে আমাকে একটা ভালো প্লেস দেখালো, সেখানে আমরা বসলাম, খাওয়ার অর্ডার দিলাম। আমরা স্প্যাগেটি অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে পাস্তা, বিকালের নাস্তা যেহেতু। আমার ছবিগুলো কেমন হয়েছে বলো কিন্তু প্লিজ। তবে হ্যাঁ, খাবার রিভিউ দিব, খাবার প্রাইসটা যদিও বেশি কোয়ান্টিটি কম ছিল বাট খাবার মান খুবই ভালো ছিল, খুবই টেস্টি। তো এই তো দেখতে পারলাম আমার সানসেটের ছবি দেখলা, আর এগুলো আরও কিছু ছবি তুলেছিলাম। তো সন্ধ্যাবেলা আমরা ফিরে এসে আমার ও সত্যি কথা বলতে ওখানে যে আবার আমার সেই ঠান্ডা লেগেছিলো, অসম্ভব ঠান্ডা লেগেছিলো, মানে আমি খুব কষ্টে ছিলাম। তো স্যুপ খাওয়ার আগের দিন যে স্যুপটা খাওয়ার দেখিয়েছিলাম ভেবেছিলাম ওটাই খাবো, বাট অনেক রাত হয়ে গিয়েছিলো সেজন্য ওখানে যে আর পাইনি। পরে খুঁজতে 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 এই একটা রেস্টুরেন্ট পেলাম যেখানে হচ্ছে স্যুপ পাওয়া যায়, তো আমরা ডিনারের আগে একটু স্যুপ খেয়ে নিতে চাইলাম। এই রেস্টুরেন্টটাতে স্যুপটা খাবো বলে আমরা ঢুকলাম, তো ভিতরে ফার্স্টে ঢুকেছিলাম বাট হচ্ছে আমার বাহিরে বসার খুব ইচ্ছা হলো, কারণ আমি বাইরের দিকটা বসতে পছন্দ করি, তো বাইরের দিকে বসলাম। বাইরের ভিউটাও সুন্দর ছিল সো এখানে বসলাম। বাট অনেস্টলি যদি বলি, এখানের সার্ভিস একদম ভালো না, মানে ওখানে কাউকে ডাকলে কাউকে পাওয়াই যায় না এমন একটা অবস্থা। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর একজন আসছে, দুই তিনবার করে যাওয়া লাগছে। ভিতরে যখন বসছি তখন ভিতরে অর্ডার দিয়েছিলাম, তো বাইরে বসতে চাইছি দেখে সে তারা বললো যে বাহিরে বসলে বাহিরের যারা আছে টেবিলে টেবিলে তাদেরকে অর্ডার দিতে হবে। তো যাই হোক, অনেক কষ্টে অর্ডার দিয়ে খাওয়া দাওয়া পেলাম, স্যুপটা আসলো, দেরি না করে ঝটপট করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো। আমাদেরকে আবার ডিনারের জন্য অন্য জায়গায় যাওয়ার একটা প্ল্যান ছিল, সেখানে যাব বলেছিলাম। যাই হোক, ডিনারের তেমন কোনো ছবি টবি নাই, ওখান থেকে ডিনার করে আমরা রাতে বিচে ছিলাম। এই হচ্ছে সকালবেলার দৃশ্য, সাগর ভালো উত্তাল, বৃষ্টি হচ্ছিল সকালবেলা, উঠে দেখি সেই বৃষ্টি, আর ঝটপট করে উঠে আমরা নাস্তাটা কোনো রকম হালকা পাতলা করে আমরা বিচে একটু চলে গেলাম। আমাদের সকাল 10টায় বাস ছিল, আমাদের প্ল্যানিংটা ছিল আসলে আমি বাসে উঠতে খুব অপছন্দ করি, তো সেজন্য আমার ইচ্ছা ছিল হচ্ছে যে ট্রেনে আসবো চিটাগাং থেকে, টিকিট আমরা ঢাকা থেকে কেটে নিয়েছিলাম। উফ, আমার বিধ্বস্ত অবস্থা দেখো, আর এদিকে তাদের ফটো সেশন চলছে, কী বলবো, আমার তো মনে হচ্ছিলো আমাকে উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা।
তো যাই হোক, আমাদের অনেক বেশি ভালো লেগেছে সাগরের এই উত্তাল রূপ দেখে, এবং আমরা ডিসিশন নিয়েছি হয়তো যখন ঝড় বৃষ্টি থাকবে বা কোনো সংকেত থাকবে তখন আমরা একবার যাব, মানে সাগরের এই রূপটা আরেকটু দেখার জন্য, আরেকটু এনজয় করার জন্য। তো যাই হোক, আমাদের সকাল 10টায় বাস ছিল কক্সবাজার টু চিটাগাং, আর চিটাগাংয়ের ট্রেনের টিকিট কেটেছিলাম। আনফর্চুনেটলি আমরা বাস যে বাসটার টিকিট কেটেছিলাম হিমাচল নয় হানিফ, বাট এটা হানিফের অরিজিনাল বাস ছিল না, এটা হানিফ পরিবহন ছিল। তো এই বাসটা জঘন্য 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 বাস, এটার জন্য আমাদের ট্রেন মিস হয়েছে। দেন আমরা চিটাগাং নেমে আবার বাস কেটে, বাসের টিকিট কেটে দেন আসছি শ্যামলী পরিবহনে। তো আমরা দুপুর বিকেলবেলা লাঞ্চের জন্য, আমাদের যেতে যেতে বিকেল হলো, তো আমরা ওখানেই হান্ডিতে লাঞ্চ করলাম, হায়দ্রাবাদি বিরিয়ানি খেলাম, খাওয়া দাওয়া করেই যে আমাদের বাস দাঁড়িয়েছিল, আমরা 5টার ট্রেন বাসের টিকিট কাটলাম অ্যান্ড আমরা রওনা দিলাম। এই তো আমাদের কক্সবাজারের জার্নি শেষ। রাতে হচ্ছে আমরা মিয়ামিতে খিচুড়ি খেয়েছি, আর আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাট এ ব্লগ ক্লোজ শেষ, আবার নতুন কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।